আমরা আজকে আমাদের এই শোতে এসেছি প্রাণের চেয়ারম্যান আহসান চৌধুরী সাহেবের সাথে কথা বলতে। আমরা তাকে সানি ভাই বলেই জানি। সানি ভাই কেমন আছেন? খুব ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকদিন পরে আপনার সাথে দেখা, এবং যখনই আপনার খোঁজ নেই শুনি যে আপনি কানাডা আছেন, বিষয়টা কি? আসলে মানুষ হয়তো ভাবে আমি কানাডায় থাকি সবসময়, বাট আমার মনে হয় আমি মানে প্রাণ এবং আরএফএলকে পৃথিবীর বুকে পরিচিত করার জন্য আমি পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আমার সফর করতে হয়। তো আমি সবসময় আমার মার্কেটগুলো ভিজিট করতে খুব ভালোবাসি। তো আমাকে প্রচুর সময় কাটাতে হয় মধ্যপ্রাচ্যে, কারণ মধ্যপ্রাচ্যে প্রাণ আরএফএলের সামগ্রীগুলো উত্তরোত্তর ভালো করছে এবং আগামী দিনে আরও ভালো করবে। আমি আফ্রিকার ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী, সো আমি আফ্রিকাতে প্রচুর সময় কাটাই। আমি আসিয়ানভুক্ত দেশ যেগুলো আছে, যেগুলো আমাদের মতো, ওই দেশে আমি সময় কাটাতে ভালোবাসি, এবং সবচেয়ে বেশি ভালোবাসি ভারতকে নিয়ে, বিকজ আমি মনে করি ভারতের বাজার আমাদের বাংলাদেশি পণ্য সামগ্রীর জন্য ব্যাপকভাবে উন্মোচিত হচ্ছে এবং ভারতের বাজার খুব ভালোভাবে প্রসফুটিত হচ্ছে। সো আমি এই জন্য প্রচুর সময় বিদেশে কাটাই। সো এই জন্য হয়তো মানুষ হয়তো ভালোবেসে বললেন যে আমি হয়তো কানাডাতে আছি আর কি। আপনি তিনটা মার্কেটের কথা বললেন, একটা বললেন মিডল ইস্ট, একটা বললেন আফ্রিকা, আর একটা বলছেন আপনি ভারত। এই তিনটা মার্কেটের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় বাজার কোনটাকে দেখছেন? আমি মনে করি যে আসলে তিনটে বাজারই কিন্তু অত্যন্ত সম্ভাবনাময়। ভারতের বাজারে যেটা হচ্ছে, ভারতের উত্তরোত্তর আমি মনে করি যে আমাদের বাংলাদেশে যদি পণ্যের সম্ভার যদি পরিমাণ যদি 100 হয়, আমরা মনে করি ভারতের যে চাহিদা, ভারতের কিন্তু পণ্যের সম্ভার আমাদের দেশের তুলনায় কম এবং ভারতের চাহিদাটা উত্তরোত্তর অনেক বেশি, এবং ভারত কিন্তু অনেক বড় একটি দেশ। আমি মনে করি এটা দেশ অনেকটা মহাদেশ। সো ভারতে পণ্যের সামগ্রীর চাহিদা ব্যাপক, সো ভারতকে আমি প্রমিসিং মনে করছি। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এখন যেটা সমস্যা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফুড ইনফ্লেশনের কথা যদি চিন্তা করি, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশে কিন্তু পণ্যের চাহিদা ব্যাপকভাবে বাড়ছে এবং এই দেশগুলোও কিন্তু শিল্পায়নের দিকে ধাবিত হচ্ছে এবং এই দেশগুলোতেও কিন্তু মানুষের সম্ভার বাড়ছে এবং উত্তরোত্তর কিন্তু কনজাম্পশনটা বেড়েছে। আফ্রিকা উন্মোচিত হচ্ছে এবং আফ্রিকার মানুষগুলোর চাহিদাটা আমাদের থেকে কম হলেও কিন্তু আমি মনে করছি যে এই দেশগুলোতে কিন্তু যেহেতু ডিম্যান্ড বাড়বে এবং আমি মনে করি আগামী দিনে কিন্তু এই দেশগুলো আমাদের জন্য অত্যন্ত প্রমিসিং হবে আর কি। সো আমি মনে করি তিনটে দেশেই কিন্তু, তিনটে রিজনেই কিন্তু অত্যন্ত প্রমিসিং আমাদের জন্য। সানি ভাই, প্রাণ পরপর 17 বার সম্ভবত এক্সপোর্ট ট্রফি পেয়েছে, যেটা আপনাদের অফিসে ঢোকার মুখে একটা বড় পোস্টার চোখে পড়ে। এই 17 বার পরপর এই যে পেলেন, মানে এটা কীভাবে সম্ভব হলো? আমরা মনে করছি যে মানে প্রাণ এমন একটি কোম্পানি যে এটি একটি মূল্যবোধের কোম্পানি। আমাদের প্রয়াত চেয়ারম্যান আমার বাবা জেনারেল আমজাদ খান চৌধুরী, উনি যখন ব্যবসা কার্য পরিচালনা করেন অথবা ব্যবসা কার্য শুরু করেন, মানে বাংলাদেশের এগ্রিকালচারকে ভ্যালু অ্যাড করার জন্য কিন্তু প্রাণের জন্ম হয় আর কি। মানে বাংলাদেশের কৃষকের অবস্থার উন্নতি ঘটানোর জন্য কিন্তু প্রাণের জন্ম হয়। সো প্রথম থেকে কিন্তু প্রাণ মনে করছিল যে যদি প্রাণ বাংলাদেশের বাজারের পাশাপাশি যদি প্রাণ যদি পৃথিবীর বুকে যদি খাদ্য সামগ্রীর পণ্য নিয়ে যদি হাজির হতে পারে, হয়তো বা বাংলাদেশে একটি নতুন দুয়ার উন্মোচিত হতে পারবে। সো আমরা মনে করছি যে যেহেতু এই সেক্টরে আমরা প্রথম থেকে কাজ করেছি এবং আমরা একটি নতুন সেক্টর নিয়ে আমরা কাজ করতাম, তো আমরা প্রতি বছরই আমরা নতুন নতুন মার্কেট পেয়েছি, সেলস বেড়েছে, এক্সপোর্ট বেড়েছে। সো আমরা মনে করি যে সরকার আমাদেরকে মূল্যায়ন করেছে এবং আমরা অনেক বছর ধরে এখানে আমরা পুরস্কৃত হয়েছি, এবং আমরা মনে করছি যে আমাদের আগামী দিনে যে গেম প্ল্যান রয়েছে না ভাই, যে আমরা মনে করি যে প্রাণ উত্তরোত্তর আরও ভালো করবে এবং আমি মনে করি যে প্রাণের এক্সপোর্টের সম্ভার আরও বাড়বে, প্রাণের পণ্য সামগ্রীর উৎপাদন ওই দেশগুলোতে আরও বাড়বে এবং প্রাণ এস এ ব্র্যান্ড আকারে পৃথিবীর বুকে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হবে। কেবলমাত্র বাংলাদেশি পণ্য নয়, প্রাণ কিন্তু তিনটে সেক্টর থেকে কি পণ্য সামগ্রী উৎপাদন করবে। প্রাণ বাংলাদেশের পণ্য পৃথিবীর বুকে ছড়িয়ে দিবে, প্রাণ ওদেশের পণ্য ওদেশে ছড়িয়ে দিবে। মানে আমরা এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যখন আমরা বিপণন কার্য পরিচালনা করি, অনেক সময় কিন্তু আমরা বাংলাদেশ থেকে পণ্য সামগ্রী গ্রহণ করি না, আমরা মধ্যপ্রাচ্য থেকে পণ্য সামগ্রী গ্রহণ করে আমরা মধ্যপ্রাচ্যে বিপণন করি। এর পাশাপাশি আমরা কিন্তু পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে অনেক ভালো ভালো পণ্য যেটা উৎপাদিত হয় সেটাকেও কিন্তু আমরা বিভিন্ন বাজারে নিয়ে আমরা বিপণন কার্য পরিচালনা করি। সো আমি মনে করি যে প্রাণ একাধারে অনেকগুলো সেক্টরে ভালো করবে এবং আরএফএলও কিন্তু উত্তরোত্তর আরও ভালো করবে এবং এগিয়ে যাবে। প্রাণ সম্পর্কে আপনি যদি একটু বেসিক ইনফরমেশন দিতেন যে এখন আপনার এক্সপোর্ট ফিগার কত, কত এমপ্লয়ি আছে, যদি একটু আপনি আমাদের প্রাণের ক্ষেত্রে যদি বলি, আমাদের টোটাল আমাদের গ্রুপ এমপ্লয়মেন্ট অ্যাবাউট 140,000 মানুষ আমরা একসাথে কাজ করি। আমাদের আমাদের গ্রুপের ডাইরেক্ট এমপ্লয়মেন্ট হলো 140,000 মানুষ আমরা একসাথে কাজ করছি। আমাদের বিক্রয়ের পরিমাণ অ্যাবাউট আমি মনে করি অ্যাবাউট
20,000 কোটি টাকার উপরে আমরা বিক্রয় কার্য পরিচালনা করি এবং উত্তরোত্তর আমাদের বিক্রয় পরিমাণ আরও বাড়ছে। আমরা এক্সপোর্ট করি বছরে অ্যাবাউট ণ-আরএফএল মিলিয়ে আমরা এক্সপোর্ট করি অ্যাবাউট $400 মিলিয়ন মতো আমরা এক্সপোর্ট করি। সো বাংলা টাকায় যদি বলেন অ্যাটলিস্ট 3,200 কোটি টাকার উপরে আমরা এক্সপোর্ট করি। এবং আমরা মনে করি যে উত্তরোত্তর আমাদের আরও পণ্যর যোগান আমাদের আসছে এবং আমাদের এক্সপোর্ট বাড়ছে। আপনি যদি আজকে যদি এনাম ভাই আমাকে জিজ্ঞাসা করেন যে আজকে আমাদের চ্যালেঞ্জটা কী, আমরা যদি আরও বেশি সম্ভব পণ্য যদি আমরা উৎপাদন করতে পারতাম তাহলে আমাদের এক্সপোর্টের বাজার কিন্তু আরও বেশি প্রসারিত হতো। আপনি হয়তো বলতে পারেন কেন করছেন না, সেনাম ভাই করছি বাট করতে একটু সময় লাগে, সেই জন্য হয়তো মানে এই চাওয়া পাওয়ার মধ্যে সমন্বয় ঘটাতে একটু আপনি একটু আগে আপনার বাবার কথা বলছিলেন জেনারেল আমজাদ, ওনার মতো একজন ভিশনারি লোক যিনি এটা একটা করেছিলেন এবং কোঅপারেটিভকে কীভাবে অর্গানাইজ করে নিয়ে এসেছিলেন, অ্যামেজিং কাজ করে গিয়েছিলেন। তো ওনার সাথে আমার লাস্ট যখন কথা হয়েছিল ওনার সাথে আমার গরু নিয়ে কথা হচ্ছিল, সিন্ধি গরু নিয়ে কথা হচ্ছিল, অসাধারণ একজন ভদ্রলোক ছিলেন উনি। তো ওনার পাসিংয়ের পরে উনি মারা গেলেন 2015 জি, তখন তারপরে আপনি তার উত্তরসূরি হিসেবে আপনি কি করেছেন? আপনার উনি তো একটা জায়গায় প্রাণকে নিয়ে এসেছিলেন, এর পরবর্তীতে আপনি সেটাকে কোথায় নিয়ে যাচ্ছেন অথবা কত দূর এনেছেন? এনাম ভাই যদি একটু হিস্ট্রি বলতে হয়, ধরেন আমার এটা হলো ব্যবসার 26তম বছর। এই 26 বছরের মধ্যে আমি আমার জীবনের 20টি বছরের বেশি সময় কাটিয়েছি আমার বাবার সাথে, রাইট? সো আমার বাবা আমার মেন্টর ছিলেন, আমার বাবা আমার শিক্ষক ছিলেন, আমার ব্যবসা কার্যে উন্নতি এবং আমার ব্যবসা কার্যে প্রতিকৃতি আমার বাবার হাত ধরেই হয়। আমি অনেক কিছু শিখেছি। বাবা চলে যাওয়ার পরে আমরা যেটা করার চেষ্টা করেছি যে বাবা যে মূল্যবোধটি আমাদেরকে দিয়ে গেছেন, বাবা যে শিক্ষাটি আমাদেরকে দিয়ে গেছেন, এই শিক্ষাটাকে কাজে লাগিয়ে যেন আমরা আমাদের কোম্পানিকে যেন আরও এগিয়ে নিতে পারি। বিকজ সেই শিক্ষাটা কি? শিক্ষাটা হলো ধরেন ভালোভাবে ব্যবসা করা, রাইটসে মানুষের মর্যাদা এবং আত্মসম্মান বৃদ্ধি করা, বাংলাদেশের জনগোষ্ঠীর উপরে ব্যাপক আস্থা রাখা, সুন্দর একটি কর্পোরেট স্ট্রাকচার গড়ে তোলা, যে কর্পোরেট স্ট্রাকচারের মাঝে যেন আমি একা ব্যক্তি সত্তা দিয়ে ণ-আরএফএল গ্রুপ এগিয়ে যাচ্ছে না, অসংখ্য মানুষের সমষ্টিগত কর্মপ্রয়াসের ফলে কিন্তু কোম্পানি উত্তরোত্তর এগিয়ে যাচ্ছে। সো সকলে মিলে আমরা কাজ করি এবং আমাদের অর্গানাইজেশনটা খুব সুন্দর। আমার বাবা সামরিক বাহিনীর মানুষ ছিলেন, সো আমার বাবা অর্গানাইজেশন খুব ভালো বুঝতেন, আমার বাবা এগ্রিকালচারের ব্যাপারে খুব ভালো ওনার ব্যাপারে খুব দখল ছিল, উনি বাংলাদেশের এগ্রিকালচারের উপর উনি অনেক বিশ্বাস করতেন। সো আমি যেটা জীবনে চেঞ্জ করেছি যে আমি খালি কেবলমাত্র বাংলাদেশের এগ্রিকালচার নিয়ে চিন্তা করি না, আমি পৃথিবীর এগ্রিকালচারকে নিয়ে চিন্তা করি এবং আমরা এগ্রিকালচারকে ভ্যালু অ্যাড করার জন্য আমরা কাজ করি। এবং আমরা যে সফলতাটা বাংলাদেশে পেয়েছি এই সফলতা কেবলমাত্র বাংলাদেশে নয়, এই সফলতাটা আমরা বাংলাদেশের বাইরেও যেন আমরা পেতে পারি সেই সামনে সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কাজ করি। একটা একটা জিনিস আমার কাছে খুব আশ্চর্য লাগে, আপনাদের একটা হিউজ প্রোডাক্ট লাইন, সম্ভবত 3,000+ ইফ আই এম নট রং, জি, এত বড় প্রোডাক্ট লাইন নিয়ে আপনারা কেন কাজ করেন? অনেক ফোকাস ডিফোকাসড হয়ে যাওয়ার আশঙ্কা থাকে কিনা? অনেক সময় এনাম ভাই এরকম মনে হতে পারে, বাট আমি আসলে বলবো কি, দেখেন আমাদের না অ্যাজ এন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আকারে আমাদের কিছু দায়িত্ব আছে আমাদের সমাজের প্রতি আর কি। সো আজকে যদি আপনি বাংলাদেশে দেখেন, আপনি বাংলাদেশে কিন্তু ধরেন যে সময় প্রাণ প্রতিষ্ঠিত হয়েছিল এনাম ভাই, বাংলাদেশে কিন্তু প্রসেস ফুড ইন্ডাস্ট্রি বলে কিছুই ছিল না। সো প্রাণ অথবা প্রাণের সমসাময়িক যে কোম্পানিগুলো ছিল আমাদের কর্মপ্রয়াসের ফলেই কিন্তু উত্তরোত্তর কিন্তু বাংলাদেশের এগ্রিকালচার সেক্টরে একটি ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন এসেছে। বিগত দিনে আপনি দেখতেন যে বাংলাদেশে কিন্তু অসংখ্য পণ্য সামগ্রী বিদেশ থেকে আসতো এবং অসংখ্য পণ্য বাংলাদেশের বাজারকে ভিত্তি করে তারা কাজ করতো। এখন কিন্তু এগ্রিকালচার প্রোডাক্টস কিন্তু পৃথিবীর অন্য দেশ থেকে কিন্তু বাংলাদেশে আসা সম্ভব না, বিগত আমরা দাঁড়িয়ে গেছি। সো আমরা মনে করছি যে হয়তো মনে হতে পারে যে প্রাণের অসংখ্য পণ্য সামগ্রী রয়েছে, বিকজ প্রাণের অ্যাসপিরেশনটা অত্যন্ত হাই। ইউনো আমরা মনে করছি যে যখন আমরা বাপ বেটা যখন আজ থেকে 15 বছর আগে 20 বছর আগে যখন আমরা চিন্তা করতাম, আমরা সবসময় মনে করতাম যে যদি আমরা বাংলাদেশের মাঝে যদি সর্ববৃহৎ কোম্পানি আকারে আত্মপ্রকাশ করতে পারি খুব ভালো হতো। সো এখন আমরা চিন্তা করি যে হয়তো বাবা চলে গেছেন, আমি আমার আগামী প্রজন্ম এবং আমাদের কলিগদের নিয়ে অথবা আমার সহকর্মীদেরকে নিয়ে যখন আমি চিন্তা করি, আমরা এখন চিন্তা করি যে আমাদের কী পরিকল্পনা আছে যেখানে আমরা কেবলমাত্র বাংলাদেশ নয় আমরা যেন পৃথিবীর সর্ববৃহৎ কোম্পানি আকারে যেন আত্মপ্রকাশ করতে পারি। যদি কোকোকোলা পারে, নেসলে পারে, ইউনিলিভার পারে, তাহলে আমাদের না পারার কিন্তু কোনো কারণ আছে বলে আমি মনে করছি না। সো আমরা যখন ভারতে গেলাম আমরা ভারতে কিন্তু খালি অ্যাম্বিশন এখন গ্লোবাল লিডার হওয়া, আমরা গ্লোবাল ফুড কোম্পানি আকারে আত্মপ্রকাশ করতে চাই। ধরুন আমরা যে লেভেলে বর্তমানে বিপণনে আছি এনাম ভাই, আমাদেরকে গ্লোবাল লেভেলে যেতে হলে আমরা বর্তমানে যেখানে আছি সেখান থেকে আমাদের 100 গুণ
দীর্ঘ গতিসম্পন্নভাবে কাজ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমার বয়স এখন 51 বছর 52 ছুঁই ছুঁই, সো কাজেই কিন্তু এখন কিন্তু কাজের বয়স কিন্তু খুব বেশি বাকি নেই, বাট এই অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের কোম্পানিকে কিন্তু ব্যাপকভাবে ট্রান্সফর্ম করতে হবে, ফ্রম এ পিওরলি এ বাংলাদেশি কোম্পানি টু এ গ্লোবাল কোম্পানি। সেটার জন্য আপনারা কী করছেন? সেটার জন্য আমরা ভীষণভাবে কাজ করছি। নাম্বার ওয়ান, আমরা আমাদের কোম্পানিতে আমরা অনেক মেধাবী মানুষের সমন্বয় ঘটানোর চেষ্টা করছি। সো আমার কিন্তু নাম্বার ওয়ান দায়িত্ব হলো হিউম্যান ম্যানেজমেন্ট। সো আমরা ধরেন বাংলাদেশের মেধাবী মানুষ যারা আছেন, বাংলাদেশের মেধাবীর মেধার কোনো ঘাটতি বাংলাদেশে আছে বলে আমি মনে করি না। সো আমরা এই মানুষগুলোকে আমরা আমাদের কোম্পানিতে নিয়ে আসি, অল্প বয়স থেকে তাদেরকে আমরা আমাদের কোম্পানির আমাদের মূল্যবোধগুলো শেখানোর চেষ্টা করি এবং তাদেরকে আগামী দিনে লিডার আকারে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করি। এর পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের থেকে যে দেশে যে মেধা রয়েছে, ভারত থেকে, শ্রীলঙ্কা থেকে, কিছু কিছু ক্ষেত্রে উন্নত বিশ্ব থেকেও কিন্তু আমরা বিভিন্ন মানুষকে আমরা নিয়ে আসি, যাদের থেকে আমরা নিজেরা শেখার চেষ্টা করি এবং তাদের এই শিক্ষাটা কাজে লাগিয়ে যেন আমরা উত্তরোত্তর প্রাণকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি এবং আরও বিশ্বমানের কোম্পানি আকারে আত্মপ্রকাশ করতে পারি, সেজন্য কাজ করি। আমরা আমাদের আগামী দিনের লিডারশিপ গড়ে তোলার জন্য, ধরেন মনে করেন আমি মনে করি যে কর্পোরেট লিডারশিপটা এক জিনিস, আর বোর্ড লিডারশিপটাও কিন্তু এক জিনিস। ধরেন লেগেছে মনে করেন আমার বাবার পরে আমি ছিলাম, আমার বোন ছিল, আমরা একত্রে কাজ করে আমরা আমাদের কোম্পানিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের যে পরবর্তী জেনারেশন, যেরকম ধরেন আমার সন্তানরা, আপনি অত্যন্ত আনন্দিত হবেন যে আমার দুটো মেয়ে আছে, তারাও কিন্তু আমাদের সাথে ব্যবসায় জয়েন করেছে। সো যেভাবে আমার বাবা আমাকে ব্যবসা কার্য শিখিয়েছেন, আমরা কিন্তু আমাদের আগামী প্রজন্মকে কিন্তু শেখানোর চেষ্টা করছি যেন আমাদের উত্তরোত্তর আমরা কোম্পানিকে নিয়ে যেতে পারি। তো আপনি এখানে দুটো জিনিস আমার মনে হচ্ছে যে আপনি গ্লোবাল অ্যাম্বিশন যখন বলছেন, তার মানে আপনার সেরকম একটা ইনভেস্টমেন্ট প্ল্যানও নিশ্চয়ই আছে। আরেকটা বলছিলেন যে সেটা আলোচনার আগে, এই মুহূর্তে আপনারা দেশের বাইরে কত জায়গায় আপনারা অপারেশন করছেন, প্ল্যান্ট অপারেশন করছেন? আমরা দেশের বাইরে আমরা প্ল্যান্ট অপারেট করছি, আমরা ভারতে, আমাদের নেপালে কিছু ফ্যাক্টরি, ভারতে আমরা 5টা জায়গায় আমরা ফ্যাক্টরি আমরা চালু করেছি এবং নর্থ ইস্ট ইন্ডিয়াতে আমাদের ফ্যাক্টরিগুলো ভালোভাবে কাজ করছে। এর পাশাপাশি কলকাতায় আমরা দাঁড়িয়ে গেছি, শিলিগুড়িতে আমরা দাঁড়িয়ে গেছি, আমরা এখন নতুন কলকাতা শিলিগুড়ি আগরতলা এবং বর্তমানে আমরা করছি হলো উত্তরাখণ্ড কাশীপুর, যেটা হলো দিল্লির কাছে, আর এছাড়া ব্যাঙ্গালোরের পাশে আমরা করছি হলো টুমকুর বলে এক জায়গা আছে, ওখানে আমরা কাজ করেছি। এবং আমি মনে করছি যে ধরেন আগামী দিনে ভারতের প্রতিটি প্রদেশে প্রাণের কোনো না কোনো প্রতিষ্ঠান স্থাপিত হওয়া দরকার বলে আমি মনে করছি। দ্যাটস ইন্টারেস্টিং, রাইট? আর এর বাইরে ধরেন নেপালে আমরা কাজ করছি, নেপালে আমাদের কন্ট্রাকচুয়াল ফ্যাক্টরি আছে, আমাদের কাঠমান্ডুতে আছে, এর বাইরে সিমরাতে আমাদের কন্ট্রাকচুয়াল, আর এগুলো আপনাদের নিজস্ব, আমাদের নিজস্ব কিছু আছে আমাদের কলকাতায়, এবং ছোট ছোট ফ্যাক্টরি করেছি, মানে বৃহৎ আকারের ফ্যাক্টরি আমরা এখনো করতে পারিনি, বিকজ আমরা এখনো অত্যন্ত ভারতের ছোট কোম্পানি। আবার আমরা উত্তরোত্তর এগিয়ে যাচ্ছি, যেভাবে বাংলাদেশের খুবই অল্প পরিবেশ থেকে প্রাণ আজকে বৃহৎ কোম্পানি আকারে আত্মপ্রকাশ করেছে, আশা করি প্রাণ একটি ক্ষুদ্র পরিসর থেকে ভারতে কিন্তু বৃহৎ কোম্পানি আকারে আত্মপ্রকাশ করবে। মিডল ইস্ট কিংবা আফ্রিকা, মিডল ইস্টে আমাদের এখনো কোনো ম্যানুফ্যাকচারিং বেস নাই, বাট আপনি জেনে খুশি হবেন যে আমরা এবছর মিডল ইস্টে আমরা কারখানা করে ফেলবো। মিডল ইস্টে আমরা সৌদি আরবে করবো, সৌদি আরবে আমরা চিন্তা করছি আমরা দাম্মামে করবো। কি তৈরি করবেন? ফুড আইটেম উৎপাদন করবো, এবং এর পাশাপাশি আমরা ইউএইতে, আমরা বিগত অনেক বছর ধরে আমরা বিপণন কার্য পরিচালনা করতাম, আমরা ইউএইতে কারখানা করবো বলে আমরা মনে করছি। কোন সালে হবে সৌদি আরবেরটা? সৌদি আরবেরটা এটা 2022 সাল, আশা করি 2023 সাল নাগাদ সৌদি আরব হয়ে যাবে, এবং 2023 সাল নাগাদ দুবাইও হয়ে যাবে। দুবাইও হয়ে যাবে, বাহ। এবং এর পাশাপাশি ধরুন আজকে দিনে যদি এনাম ভাই আপনাকে যদি বলি, আজকে সকালে আমাদের ছেলেরা কাজ করছে, মানে আমাদের বাঙালি মেধাবী মানুষরা ব্যাপক পরিশ্রম করে আমাদের কোম্পানির জন্য। আজকে সকালে আমরা কাজ করছিলাম পোর্ট হারকোর বলে জায়গা আছে নাইজেরিয়াতে, রাইট? সেটা নাইজেরিয়ার দক্ষিণে অবস্থিত একটা জায়গা, যেখানে আমরা চেষ্টা করছি যদি আমরা একটা জুসের ফ্যাক্টরি নাইজেরিয়াতে করতে পারি। সো নাইজেরিয়াতে আমরা মনে করছি যে জনসংখ্যা অত্যন্ত বেশি এবং নাইজেরিয়াতে পণ্যের চাহিদা ভালো, সো আমরা আফ্রিকার দেশগুলোতে আমরা উত্তরোত্তর আমরা কারখানা স্থাপন করব। অলরেডি প্রাণ তাহলে একটা মাল্টিন্যাশনাল হয়ে গিয়েছে, খুব ছোট্ট একটি মাল্টিন্যাশনাল হওয়ার চেষ্টা করছি, আশা করি আগামী দিনে আরো ভালো হবে। জি, তো আপনি আরেকটা বলছিলেন যে শুধু যে দেশের ভেতরের কাঁচামাল দিয়েই করেন তা না, আপনি বলছিলেন যে বাইরের কাঁচামালকেও আপনারা সোর্সিং করে আপনারা তৈরি করেন, সেটা কি করেন আসলে?
সে আসলে দেখেন লাইক সিএনএম ভাই, আসলে ধরেন আমাদের না বিভিন্ন সময় চাহিদা চেঞ্জ হয়, লাইক সে যখন প্রাণ যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন আমাদের বাংলাদেশের এগ্রিকালচার কিন্তু এগিয়ে যাওয়াটা কিন্তু আমাদের একমাত্র স্বপ্ন ছিল, যে আমরা সবসময় স্বপ্ন দেখতাম যে কীভাবে আমরা বাংলাদেশের প্রসেসড এগ্রিকালচারকে আমরা সহায়তা করতে পারি, আমরা কীভাবে কৃষকের থেকে পণ্য নিয়ে কীভাবে আরও বেশি ভ্যালু অ্যাড করে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আমরা বিপণন করতে পারি, এটা আমাদের স্বপ্ন ছিল আজ থেকে 20 বছর আগে। বাংলাদেশ মধ্যমায়ের দেশ হওয়ার কাছাকাছি আমরা এখন চিন্তা করছি ফুড সিকিউরিটি নিয়ে, যখন আমাদের যখন বাংলাদেশে যখন মানুষের আয় বাড়বে তখন কিন্তু এনাম ভাই আমরা কিন্তু আরো ভালো খাদ্য আমরা আশা করব। এখন আপনি যদি চিন্তা করেন এই ভালো খাদ্য বাঙালি কোথা থেকে পাবে, এই ভালো খাদ্য বাঙালি পাবে হচ্ছে যদি আমরা আরো ভালোভাবে আমাদের কৃষিতে যদি আমরা কাজ করি, যদি আমরা আরো ভালো আরো অধিক মানের অথবা এবং আরো অধিক মূল্যের খাদ্য সামগ্রী পণ্য বিভিন্ন বাংলাদেশে উৎপাদন করি তাহলে কিন্তু আমরা এগিয়ে যাব। আজকে ধরেন লাগছে ইউক্রেনের যুদ্ধ সংঘটিত হয়েছে, আজকে আমি যেটা চিন্তা করছি আমি অ্যাজ আ বাংলাদেশি ফুড কোম্পানি আকার আমি চিন্তা করছি ফুড সিকিউরিটি নিয়ে, আপনি দেখেন লাগছে আমাদের বাংলাদেশের গমের দাম কিন্তু অনেক বেড়ে গিয়েছে, সো আমি চিন্তা করছি যে অ্যাজ এ বাঙালি প্রসেসার আকারে আমি বিগত দিনে আমরা ময়দার ফ্যাক্টরিতে আমি ইনভেস্ট করেছি, বাট আমি মনে করছি যে এখন কিন্তু আমাদের বাংলাদেশের ফ্যাক্টরিদেরকে কিন্তু ময়দার ফ্যাক্টরিতে ইনভেস্ট করলে হবে না, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের বাংলাদেশের ফুড সিকিউরিটির জন্য পৃথিবীর যে কোনো জায়গায় যেখানে আমাদের অধিক সংখ্যক গম উৎপাদন সম্ভব, যেখানে অধিক সংখ্যক রাইস উৎপাদন সম্ভব, যেখানে অধিক সংখ্যক তৈলবীজ উৎপাদন করা সম্ভব, ওই দেশগুলোতে গিয়ে আমরা বাংলাদেশি কোম্পানিরা আমাদের দেশের ফুড সিকিউরিটির জন্য আমরা কিভাবে কাজ করতে পারি। আচ্ছা, উদাহরণস্বরূপ ধরেন মনে করেন সোমালিয়া একটি দেশ আছে, আমরা ধরেন যদি সোমালিয়াতে যদি আমরা গিয়ে যদি পণ্য সামগ্রী উৎপাদন করতে পারি আমরা অনেক ভালো করতে পারবো। নর্থ ইস্ট ইন্ডিয়া আমাদের বাংলাদেশের জন্য ব্যাপক সম্ভাবনা একটি জায়গা, ভুটান আমাদের জন্য অত্যন্ত সম্ভাবনাময় জায়গা, এবং যদি আমি মনে করি যে নর্থ ইস্ট ইন্ডিয়াতে যদি আমরা আরও অধিক সংখ্যক খাদ্য সামগ্রীর প্রোডাক্ট যদি আমরা উৎপাদন করি, বিকজ আপনি দেখবেন যদি ল্যান্ডম্যান রেশিওর কথা যদি চিন্তা করেন, ল্যান্ডম্যান রেশিও আমাদের বাংলাদেশে যে অবস্থায় আছে তার থেকে কিন্তু বেশি ফেভারেবল হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়াতে। যদি আমরা আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, ত্রিপুরা এই সমস্ত দেশে আমরা যদি অধিক সংখ্যক খাদ্য সামগ্রী পণ্য যদি বাংলাদেশের জন্য আমরা উৎপাদন করি তাহলে হয়তো আমাদের আগামী দিনে বাংলাদেশের খাদ্যের নিরাপত্তার জন্য অ্যাজ এ বাঙালি আকারে আমাদের যতটুকু কাজ করার দরকার সে পরিমাণ কাজ হয়তো আমরা করতে পারবো। সো আমি এখন কিন্তু ফুড সিকিউরিটি নিয়ে কিন্তু আমি ব্যাপকভাবে চিন্তা করছি এবং আশা করি আগামী দিনে এই ফুড সিকিউরিটির জন্য কিন্তু প্রাণ কাজ করবে। আচ্ছা, এই মুহূর্তে আপনাদের নতুন প্রজেক্ট কি পাইপলাইনে আছে? আমাদের আসলে সবসময় এনাম ভাই অনেক সুন্দর সুন্দর কাজ থাকে, নতুন প্রজেক্ট। আজকে দিনে যদি বলেন আমাদের একটা স্টার্চের কারখানা আমরা প্রতিষ্ঠিত করবো, স্টার্চের আলু থেকে তৈরি আমরা করছি এনাম ভাই, অলরেডি আমাদের একটা ফ্যাক্টরিতে আমাদের হবিগঞ্জে আলু থেকে করছি, বাট আমাদের ঢাকার কাছে নতুন একটা কারখানা হবে ঘোড়াশালের কাছাকাছি নদীর উপরে কালীগঞ্জের সাইডে, ওখানে আমরা একটি স্টার্চের কারখানা করব। এই স্টার্চটা আমরা কনভার্ট করব, আমরা কর্ন থেকে আমরা স্টার্চে যাব এবং আমরা ফ্রুক্টোজে যাব, এবং এতে আমাদের আগামী দিনে চিনির উপর নির্ভরশীলতা যেটা আমাদের আছে এটা আমাদের কমে আসবে, এটা চিনির বিকল্প তৈরি করবে, চিনির বিকল্প আকারে কাজ করবে, এটা নট ফর চিপস, নট অনলি ফর চিপস। আচ্ছা, এটা চিপসও কাজ করবে না ভাই, এটা গার্মেন্ট শিল্পেও কাজ করবে এবং এটা চিনির বিকল্প গার্মেন্টসে কিভাবে কাজ করবে, এটা গার্মেন্টসে বিভিন্ন ধরনের আমাদের যখন ফ্যাব্রিক আমরা উৎপাদন করি ফ্যাব্রিকে বিভিন্ন ধরনের প্রসেসিং এর জন্য স্টার্চ একটি ইম্পর্টেন্ট মডিফাইড স্টার্চ ব্যবহার হয়, এই মডিফাইড স্টার্চ আমাদের গার্মেন্টসের বিভিন্ন আইটেমে আমাদের বাংলাদেশে বাইরে থেকে, এই ধরনের ফ্যাক্টরি কি বাংলাদেশে আর আছে? এই ধরনের ফ্যাক্টরি বাংলাদেশে আর একটা আছে, নাসির গ্রুপের একটা ফ্যাক্টরি আছে এবং ওনারা খুব ভালো করছেন এবং আমরা 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 আরো বড় স্কেলে এই ফ্যাক্টরিটা করব। সো আমাদের স্টার্চের ফ্যাক্টরি হবে, কবে এটা চালু হবে? স্টার্চের ফ্যাক্টরি হতে একটু সময় লাগবে, আমাদের 2 বছর সময় লাগবে, বিকজ আমাদের স্টার্চের ফ্যাক্টরি উৎপাদন সময় লাগে। আমরা এছাড়া যেটা করছি আমাদের একটা ময়দার মিল হচ্ছে আমাদের ফিডের কিছু কাজ হচ্ছে, আমাদের পোলট্রি ফিডে আমাদের কাজ হচ্ছে, আমাদের ফিশ ফিডের জন্য আমরা কাজ করছি, বিকজ অ্যাজ এ বাঙালি আকারে এনাম ভাই আমার সবসময় আমি আমাকে দুঃখ দেয় যে যখন আমি দেখি যে বাংলাদেশের অধিকাংশ মানুষ তাদের আমিষের চাহিদা পূর্ণাঙ্গভাবে পূর্ণ করতে পারছেন না, সো মুরগির দাম আমাদের বাংলাদেশে অনেক বেশি, বাংলাদেশের ডিমের দাম বেশি, বাংলাদেশের মাছের দাম বেশি, সো আমাদের উত্তরোত্তর চাহিদা বাড়ার সাথে সাথে আমি মনে করছি যে বাংলাদেশে কিন্তু ব্যাপক পরিমাণে পোলট্রি সেক্টরে
ফিশারিজ সেক্টরে কাজ হওয়ার দরকার আছে এবং এই জন্যই আমি মনে করছি ফিড আমাদের ব্যাপকভাবে দরকার। সো ফিডে আমরা আসবো, আমরা ফ্লাওয়ারে আসবো, আমরা আমরা স্টার্চে আসবো, আমরা কিছু কিছু সেক্টরে আমরা লবণে আসার চেষ্টা করছি, আমাদের লবণের একটা মিল করার চেষ্টা করছি, বিকজ বাংলাদেশে এখনও লবণের চাহিদা রয়েছে এবং আমরা উত্তরোত্তর লবণকে নিয়ে আরও এগিয়ে যাবো। সো আমাদের প্রাণের ড্রয়িং বোর্ড বোধ হয় একটা ওই প্লাস্টিক বোতল থেকে ব্যাপকভাবে কাজ করছি যেন আমাদের মানে ফুটপ্রিন্ট ফর আমাদের কার্বন ফুটপ্রিন্ট অ্যাজ এ কোম্পানি আমাদের কোম্পানির জন্য যেন আমরা ভালোভাবে কাজ করতে পারি। আমরা বাংলাদেশের চাহিদার জন্য আমাদের কনফেকশনারি সেক্টরে আমরা আরো ডেভেলপ করার চেষ্টা করছি, আমরা আরো বিশ্বমানের পণ্য আমাদের উৎপাদনের চেষ্টা করছি। প্লাস্টিক বোতল পেট বোতল থেকে যে আপনারা ফ্যাব্রিক তৈরি করবেন এটার সম্পর্কে যদি একটু বলেন। এনাম ভাই, আমরা যেটা চিন্তা করছি যে প্লাস্টিক বোতলে যে স্ক্র্যাপ আছে এই স্ক্র্যাপটা দিয়ে একটি ফাইবার তৈরি করা যায় যেটা হলো পলিয়েস্টার ফাইবার। এই পলিয়েস্টার ফাইবার দিয়ে বিভিন্ন ধরনের ফ্যাব্রিক উৎপাদিত হয়। এখন বাংলাদেশে যে ফাইবারগুলো আমরা ব্যবহার করি, আমরা কটনের যে টি শার্টগুলো পরি অথবা আমরা কটনের যে কাপড়গুলো করি, সুতি কাপড় যেটা আমরা বলি, এই সুতি কাপড়ের সব ফাইবার হলো তৈরি হলো তুলা ভিত্তিক আর কি। সো আমরা মনে করছি যে এই তুলার উপরে নির্ভরশীলতা কমিয়ে আনার জন্য আমরা চিন্তা করছি যে সিনথেটিক ফাইবারে যদি আমরা যেতে পারি এবং এই সিনথেটিক ফাইবারটা আমরা যেতে চাই যদি আমরা আমাদের উৎপাদিত যে পিট পেট রেজিন আছে ওখান থেকে আমরা উৎপাদনের চেষ্টা করছি। এটা কত টাকার প্রজেক্ট করছেন? এটা অনেক বড় বড় স্কেলের একটি প্রজেক্ট হচ্ছে, এখনো আমাদের এটা আমাদের ফাইনাল হয়ে যায়নি, বাট এইটার এটার স্কোপ অফ ওয়ার্ক ইজ ভেরি এক্সপেন্সিভ, আমাদের ধরুন 600-700 কোটি টাকা লাগার বলে আমি মনে করছি আর কি। আচ্ছা, এখানে আমি আরেকটু বলি যে সেদিন আমার সাথে USAID-র এক বিদেশি আমেরিকান কনসালটেন্টের সাথে কথা হচ্ছিল, তো সে বললো যে বাংলাদেশে সে এগ্রিকালচার নিয়ে কি কাজ করছে। তা আমি বললাম যে কী কাজ করছে, তো সে বলে যে তোমার যে এক্সপোর্ট হচ্ছে এগুলো সব এক্সপোর্ট তো বন্ধ হয়ে যাবে সামনে। কেন? প্রত্যেকটা প্রোডাক্টের সোর্সিং আপ টু দ্য একেবারে ভেরি বিগিনিং প্রত্যেকটার সার্টিফিকেশন লাগবে যে একটা এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, এটার মধ্যে চাইল্ড লেবার নাই, এটার মধ্যে হিউম্যান রাইটস ভায়োলেশন নাই। সো এই সার্টিফিকেশনটা তোমরা করতেছো না এবং এটাই করার চেষ্টা করছে আমি, এটা কি কতখানি ইয়ে? ফার্স্ট অফ অল এনাম ভাই, আমি মানে ওনার কথার সাথে আমি একমত নই, রাইট? সো আমি মনে করি ধরনের লিখছে, মনে করেন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ডস আছে। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডসে আপনি উনি ঠিক বলছেন অথবা আমেরিকান স্ট্যান্ডার্ডসে ওনার আইডিয়া ঠিক আছে। বাংলাদেশে কিন্তু চাইল্ড লেবারের ব্যাপারে আমরা কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু চাইল্ড লেবারের সমস্যাটা এতটা ব্যাপক না, বিকজ আমি মনে করছি যে বাংলাদেশের বাচ্চারা আজকে স্কুলে যাচ্ছে, বাংলাদেশের বাচ্চারা খেতে নাই, এবং খেতে গেলে যদি বাপের হাত দিয়ে যদি খেতে ধরে যায়, বাপের আঙুল ধরে অথবা মায়ের আঙুল ধরে যদি খেতে যায়, এটা কিন্তু চাইল্ড লেবারের বিপরীতে না। সো আমি মনে করছি যে চাইল্ড লেবার আমাদের দেশে নাই, বিকজ আমরা আগামী প্রজন্মের এগিয়ে যাওয়ার ব্যাপারে আমরা ব্যাপকভাবে আশাবাদী। সো এছাড়া আর যা যা ইস্যু আছে বাংলাদেশ কিন্তু উত্তরোত্তর এগুলো ইস্যু নিয়ে কাজ করছে। ফর এক্সাম্পল, রেসিডুয়াল পেস্টিসাইড নিয়ে আমাদের দেশে কাজ হচ্ছে, এটার থেকে আপনার ইউনো এনাম ভাই, আমি যেটা বলতে চাই অ্যাজ এ বাঙালি জাতি আকারে আমি কিন্তু আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমি বাঙালি জাতিদেরকে বলতে চাচ্ছি, ভাই সাহস নিয়ে থাকেন, রাইট? সাহস রাখেন, দেশ কিন্তু এগিয়ে যাবে। সো সাহস নিয়ে থাকলে কি হবে, আমাদের এগ্রিকালচার সেক্টরে আমাদের যা যা চ্যালেঞ্জ আসুক না কেন, আমরা কিন্তু এই চ্যালেঞ্জ থেকে কাটিয়ে উঠে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। ফর এক্সাম্পল, যদি আমাদের পেস্টিসাইড নিয়ে সমস্যা হয়, কোনো সমস্যা কিছু নাই, আমরা যেটা করেছি প্রাণে আমরা মার্ক করে দিয়েছি যে এই জায়গায় আমরা পোলার চাল উৎপাদন করব, এই পোলার চাল যেটা উৎপাদন হবে আমরা গ্যারান্টি করব যে এখানে রেসিডুয়াল পেস্টিসাইড থাকবে না। আমরা যখন আম জনতার জন্য যখন পণ্য সামগ্রী গ্রহণ করি, আমরা বাজারের হাটার থেকে আমরা পণ্য সামগ্রী গ্রহণ করি, আমরা যখন এক্সপোর্টের জন্য আমরা যখন মাল গ্রহণ করব, আমরা কিন্তু রেসিডুয়াল পেস্টিসাইড থেকে কন্ট্রোলের মধ্যে রেখে কাজ করব। এখন আপনি বলতে পারেন যে সবার জন্য কাজ করছেন না কেন এনাম ভাই, ওইটাও করব। আমাদের বাংলাদেশের কৃষক বিগত দিনে কিন্তু পেস্টিসাইডের ভালো দিকটা দেখেছেন, তারা কিন্তু পেস্টিসাইডের খারাপ দিকটা সম্পর্কে তারা কিন্তু জানতেন না। আমরা অ্যাজ এ কোম্পানি আকারে আমরা কিন্তু আমাদের এক্সটেনশন ওয়ার্কারের মাধ্যমে কিন্তু আমরা জানানোর চেষ্টা করছি এবং উত্তরোত্তর কিন্তু আমরা পেস্টিসাইডের মাত্রা কিন্তু আমাদের বাংলাদেশ সেক্টরে কিন্তু আমরা কমিয়ে আনবো এবং এই কমিয়ে এনে কিন্তু আমরা পৃথিবীর বুকে কিন্তু আমাদের খাদ্য সামগ্রী আমরা পৌঁছে দেবো। বাকি থাকলো ল্যাবের কথা, ল্যাব বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, বিকজ বাংলাদেশ থেকে যখন আমরা একবার যখন এক্সপোর্ট বাড়ছে, এই এক্সপোর্ট বাড়ার সাথে সাথে কিন্তু এক্সপোর্টের ব্যবসায়
ল্যাবের চাহিদাও কিন্তু বাড়ছে। সো যেহেতু ল্যাবের চাহিদা বাড়ছে, বিকজ আগে তো বাংলাদেশ থেকে কোনো এক্সপোর্ট ছিল না, সো এই জন্য তারা বাংলাদেশে কেবলমাত্র গার্মেন্টসের ল্যাব প্রতিষ্ঠিত করেছিলেন। এখন যেহেতু এক্সপোর্ট বাড়ছে, তারা বাংলাদেশে ফুড ল্যাবও বানাবেন। আমরা যেটা করেছি এনাম ভাই, যে আমরা কিন্তু বলছি যে ভাই আমরা নিজেরা ভালো হলে কিন্তু বাংলাদেশ ভালো হবে। সো আমরা কিন্তু নিজেরা কিন্তু ভালো ভালো ল্যাব বানাচ্ছি। এবং আপনি দেখবেন যে ধরেন লাগছে, মনে করেন যেহেতু বাংলাদেশে বাইরে সরকারের কাছেও ভালো ল্যাব নাই, আমরা অ্যাজ এ কোম্পানি একটা যেটা করেছি এনাম ভাই, যে আমরা নিজেরা ভালো ল্যাব বানানোর চেষ্টা করছি। এবং এই ল্যাবে আমরা ভালো ভালো ল্যাবরেটরি থেকে আমরা ভালো মানুষদেরকে এনেছি, এবং তাদের থেকে আমরা আন্তরিকতার সাথে শেখার চেষ্টা করছি, যার মাধ্যমে যেন আমরা কোম্পানিকে নিয়ে ল্যাব ভালো করতে পারি। এখন পৃথিবীর মুখে চ্যালেঞ্জের কথা যদি বলেন, আর চ্যালেঞ্জের মধ্যে হলো মেইন হলো স্বপ্ন দেখলে কিন্তু স্বপ্নের বাস্তবায়ন সম্ভব, রাইট? সে প্রাণ আজকে এগিয়ে যাওয়ার পিছনে রয়েছে যে প্রাণের যে উদ্যোক্তারা ছিলেন তারা কিন্তু প্রাণকে নিয়ে ব্যাপকভাবে স্বপ্ন দেখেছিলেন, যে আমরা প্রাণকে এই জায়গায় দেখতে চাই। এবং আমি বলবো কি, যদি আমরা স্বপ্ন দেখতে পারি, বাস্তবায়ন কিন্তু আমরা করতে পারবো। বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু এনাম ভাই প্রতিবন্ধকতা কিন্তু থাকবেই। পৃথিবীর সকল ব্যবসায়ীদের জন্য কিন্তু প্রতিবন্ধকতা আছে। এই প্রতিবন্ধককে কাজে লাগিয়ে এবং প্রতিবন্ধককে কিন্তু অতিক্রম করার মাধ্যমেই কিন্তু আমরা এগিয়ে যাব। সো এটাই আমাদের স্বপ্ন এবং এটা নিয়ে আমরা কাজ করছি। বাংলাদেশের বাইরে যে প্রাণের যে ফ্যাক্টরিগুলো আছে সেখানে বাংলাদেশি কি পরিমাণ লোকজন কাজ করছে? ওকে, সো দেখেন আমি বলবো কি, বাংলাদেশের মানুষ যারা বাইরে আছে তারা কিন্তু পৃথিবীর বুকে কিন্তু স্কিল দিচ্ছে। ফর এক্সাম্পল, আমরা যখন আগরতলা ফ্যাক্টরি করলাম, আমরা কিন্তু বাংলাদেশিরা গিয়েই কিন্তু আগরতলা ফ্যাক্টরি করলাম, বিকজ আমরা এই নলেজটা আমাদেরকে আমরা ট্রান্সফার করলাম, রাইট? আমরা যখন আফ্রিকাতে ফ্যাক্টরি করছি, আফ্রিকাতে কিন্তু ব্যাপকভাবে বাঙালিরাই কাজ করবে। তারা বিপণনের জন্য কাজ করে, তারা কারখানা স্থাপনের জন্য কাজ করে, তারা ভ্যালিউ অ্যাডেড, মানে তারা স্কিল্ড ওয়ার্কফোর্স আকারে পৃথিবীর বুকে কাজ করে। এবং অ্যাজ এ বাঙালি আকারে আমি অত্যন্ত আনন্দিত হই যে আজ প্রাণের সুবাদে বাঙালিরা কেবলমাত্র শ্রমিক আকারে পৃথিবীর বুকে প্রকাশিত হচ্ছে না, তারা বাঙালিরা মেধাবী মানুষের আকারে কিন্তু পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হচ্ছে। কি পরিমাণ বাংলাদেশি কাজ করে আপনাদের ফ্যাক্টরি? আমাদের ধরেন মধ্যপ্রাচ্যে আমরা যেখানে আমরা কাজ করি, আমাদের বাঙালি এমপ্লয়মেন্ট ইজ ক্লোজ টু 80-85%, রাইট? এবং আমি মনে করি ভারতে বাঙালি এমপ্লয়মেন্ট অত্যন্ত কম, বিকজ ভারতে রেগুলেশন রয়েছে। ভারতে বাঙালিদেরকে আমরা রাখতে চাই না, বিকজ আমি মনে করি ভারতে মানে প্রচুর লোকাল লোকের দরকার আছে, ওনারা পাওয়া যায়, ওনারা অত্যন্ত স্কিল। আফ্রিকাতে আমরা যেটা করি, যে আফ্রিকার প্রতিটি দেশে আমরা অ্যাজ এ মালিক সুলভ একজনকে পোস্টিং দিই, দুজনকে পোস্টিং দিই, তারা অ্যাজ এ মালিক সুলভ তারা ভূমিকা পালন করে, এবং তাদের মাধ্যমেই কিন্তু প্রাণের কোম্পানিগুলো পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হচ্ছে এবং প্রত্যন্ত অঞ্চলে এভাবে আমরা কাজ করি। আপনার নিজের সম্পর্কে এখন একটু বলেন, অনেক ব্যবসা নিয়ে কথা হলো, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে বলেন। এই যে আপনি ঘুরে বেড়াচ্ছেন প্লেনে করে, আপনি মাসে কতদিন প্লেনে থাকেন? আমি করোনার সময় একটু ট্রাভেল কম করেছি, বাট আমি সবসময় মাসে অ্যাটলিস্ট 15-20 দিন আমি বাইরে থাকতে চাই। 15-20 দিন আপনি ট্রাভেল করছেন? ট্রাভেল করতে চাই। বাংলাদেশের মধ্যেও প্রচুর ট্রাভেল করি, বাংলাদেশের বাইরেও প্রচুর ট্রাভেল করি, এবং বিভিন্ন সময় মার্কেটগুলোতে এক্সপ্যান্ড করতে ভালোবাসি। আমি আমি একজন অত্যন্ত ফোকাসড ব্যবসায়ী মানুষ, রাইট? ব্যবসা আমার জীবনের পথিকৃত, আমার খুব ভালো লাগে ব্যবসা করতে, আমি খুব এনজয় করি, এবং আমি মনে করি যে ব্যবসার আর সমাজের প্রতি যে দায়বদ্ধতা ব্যবসার রয়েছে, এবং আমি মনে করি ব্যবসার মাধ্যমে সমাজের প্রতি যে দায়বদ্ধতা রক্ষা করা যায়, আমি মনে করি এটার থেকে বেশি সওয়াবের কাজ পৃথিবীতে কোনো কিছু আছে বলে মনে হয়। আপনার সম্পর্কে জানা এরকম জানা যায় যে আপনি বিদেশে গেলে আপনি বিভিন্ন শপিং মলে গিয়ে আপনি বিভিন্ন প্রোডাক্ট দেখতে থাকেন, যেটাই পছন্দ হয় সেটাই আপনি একটা স্যাম্পল নিয়ে আসেন এবং এখানে এসে বলেন যে এটা বানাও, কথাটা কি সত্যি? আমি মনে করি অ্যাজ এ মানুষ একের আমাদের দায়িত্ব রয়েছে। আমি মনে করি অ্যাজ এ বাংলাদেশি ভোক্তারা সবসময় ভালো মানের পণ্য চায়, এবং আমি মনে করি আপনি যদি ওই টেবিলটাও দেখেন এনাম ভাই, দেখবেন যে ওইটার মধ্যেও কিন্তু আমার লাস্ট সৌদি ভিজিটের পণ্য সামগ্রী রয়েছে। এবং আমি মনে করি যে আমাদের বাঙালি জাতির প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে। সো এই দায়বদ্ধতার প্রথম দায়বদ্ধতা হচ্ছে যে আমরা বাঙালি জাতির জীবনযাত্রাকে আরও সুন্দর করতে চাই, রাইট? সো এই জন্যে আমরা মনে করছি আমাদের আরএফএল মানুষের জীবনযাত্রার মানকে আরও উন্নত করার চেষ্টা করছে। সো এই জন্যে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে আমি হচ্ছি একজন দূত। আমি যখন বাংলাদেশ থেকে যাই, আমার কাছে
আমি দুইটা সুটকেস নিয়ে ট্রাভেল করি, কোনো সময় তিনটা সুটকেস নিয়ে ট্রাভেল করি। এই সুটকেসের মধ্যে কেবলমাত্র প্রাণ আরএফএলের পণ্য সামগ্রী থাকে। আমার তিনটা টি শার্ট লাগে, তো এই তিনটা টি শার্ট কোনো অসুবিধা নেই, এই তিনটা আমি হাতে করে নিয়ে যেতে পারি। বাট এছাড়া আমি বাংলাদেশ থেকে যাওয়ার সময় আমি বাংলাদেশের পণ্য নিয়ে পৃথিবীতে যাই, আর পৃথিবী থেকে আসার সময় আমি পৃথিবীর পণ্য বাংলাদেশে নিয়ে আসতে চাই। বাংলাদেশে আমরা উৎপাদন করি এবং এই উৎপাদন করে উত্তর উত্তর আমরা বাংলাদেশের এক্সপোর্টকে বাড়ানোর চেষ্টা করছি এবং আমরা অসংখ্য পণ্য সামগ্রী থেকে বিভিন্ন সময় দেখা যায় যে আপনি মোটরসাইকেলের পেছনে একটা সুটকেস কোলে নিয়ে আপনি এয়ারপোর্ট থেকে আসছেন, সেটাও কি সত্যি? সেটাও সত্যি, বিকজ বাংলাদেশে এখন ট্রাফিকের যে অবস্থা, আমি মনে করি জীবনযাত্রার মান বাড়ার সাথে সাথে বাংলাদেশ এগিয়ে যাওয়ার সাথে সাথে ট্রাফিকও বেড়েছে, সাধুবাদ জানাই ট্রাফিককে। সো আমি মনে করি যে ইউনো মানে কোনো অবস্থায় কিন্তু মানুষকে মানে স্লো হয়ে গেলে হবে না এনাম ভাই। সো সাইকেল হোক, যেটা আপনি ট্রাভেল করেন, আমরা অত্যন্ত আনন্দিত। মোটরসাইকেল হোক, আমাদেরকে এগিয়ে যেতে হবে। ট্রাফিক আমাদের কোনো রকমই আমাদের গতিকে আমাদেরকে মন্থর করতে পারবে না। আমি প্রচুর হাঁটি, সো গুলশান এক নম্বর থেকে দুই নম্বর পর্যন্ত সবসময় হাঁটি এবং হাঁটলে অনেক মানুষের সাথে পরিচয় হয়, মানুষের সাথে দেখা হয়, কথা হয়, আমার খুব ভালো লাগে। আপনার অবসর সময় কি আছে এত ব্যস্ততার মধ্যে? আমার অবসর সময় যতটুকু থাকে আমি অবসর সময় আমি এক্সারসাইজ করতে ভালোবাসি, আমি হাঁটি, আমি হাঁটাটা খুব এনজয় করি। এর পাশাপাশি অবসর সময় আল্লাহর কথা স্মরণ করতে খুব ভালো লাগে, সো আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে ডাকি যেন আল্লাহ তাআলা আমাদের ব্যবসায়িক কার্যে আরও উন্নতি প্রদান করুন। এবং এছাড়া আমার আর কোনো অবসর নেই, আমার ব্যবসাটা আমার একমাত্র অবসর এবং আমি যখন ব্যবসার মাঝে থাকি আমার সমস্ত ক্লান্তি কেটে যায়। আমার কোনো হবি নাই, আমার হবি ব্যবসাটাই আমার হবি এবং উত্তর উত্তর পৃথিবীর বুকে প্রাণকে নিয়ে স্বপ্ন দেখা, আরএফএলকে নিয়ে ভালোবাসা আমার ব্যবসা, আমার স্বপ্ন। সানি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রাণের চেয়ারম্যান, নতুন চেয়ারম্যান হিসেবে আপনার আরও সাফল্য কামনা করছি। আপনার যে অ্যাম্বিশন যে আপনি গ্লোবাল কোম্পানি হবেন, গ্লোবাল এমএনসি হবেন এবং পৃথিবীর বড় বড় যেসব কোম্পানি এফএমসিজি কোম্পানি আছে তাদের চেয়েও বড় হয়ে যাবেন আমি আশা করছি, আপনি সেটা পারবেন, আপনার ভিতরে সেই স্পিরিট আছে। আপনার সাফল্য কামনা করে আজকে শেষ করছি। থ্যাংক ইউ আনাম ভাই, আপনার সময়ের জন্য ধন্যবাদ এবং আপনার আন্তরিকতার জন্য, আপনার ভালোবাসার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। থ্যাংক ইউ, ধন্যবাদ।